বন্ধুরা, আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অসংখ্য অদ্ভুত ঘটনা বা ইন্টারেস্টিং ফ্যাক্টস। অবাক পৃথিবীর অজানা খবর জানতে আমাদের সবারই ভালো লাগে, আর তাই আমরা সকলেই অজানা তথ্যগুলো জানতে চাই। অজানা রহস্যের কিছু প্রাকৃতিক আর কিছুটা মানুষের তৈরি হয়। আসুন জেনে নেই পৃথিবীর জানা অজানা 30টি মজার অবাক করা তথ্য। বন্ধুরা, অবাক করা অদ্ভুত তথ্যের তৃতীয় পর্বের ভিডিওর বিস্তারিত শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা মানে বাঙালিরা ডাল ভাত ভর্তায় অনেক সুখী, কিন্তু জানেন কি, কিছু লোক প্রকৃতপক্ষে খুব সুখী হলে ভয় পায়, কারণ তারা মনে করে এর পিছনে কিছু মর্মান্তিক ঘটনা আসন্ন। এটি চেরোফোবিয়া নামে পরিচিত। যা হোক, খাবার প্রসঙ্গে ফিরে যাই। আপনারা জানেন কি, বিশ্বে 200 কোটি মানুষ নিয়মিত ডায়েট হিসাবে পোকামাকড় খায়। আরেকটা কথা, পৃথিবীতে আইসল্যান্ডই হচ্ছে সবচেয়ে সুখী দেশ। এটি একমাত্র দেশ যাদের কোনো সেনাবাহিনী নেই। বন্ধুরা, আপনারা কি জানেন, আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ শেষ, কিন্তু এ খাবার পুরোপুরি হজম করতে প্রায় 5.5 ঘন্টা সময় লাগে। আর কোনো খাবার না খেয়ে 1 মাস পর্যন্ত জীবিত থাকতে পারবো আমরা, কিন্তু পানি পান করা ছাড়া 7 দিনও জীবিত থাকা মুশকিল হবে। এক রিসার্চে এই কথা সামনে আসে যে আমাদের শরীরে পানির শূন্যতা 1% হওয়ার সাথে সাথে আমাদের পিপাসা পায়। ভয়ঙ্কর ফ্যাক্ট হচ্ছে, যদি আমাদের শরীরে পানির এই শূন্যতা 10% হয়ে যায়, তো তাৎক্ষণিক আমাদের মৃত্যু হয়ে যাবে। আমরা জানি হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে আমাদের মৃত্যু অনিবার্য, কিন্তু কিছু চিকিৎসকের দাবি হাঁচির সময় মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় 1 মিলিসেকেন্ডের জন্য। তার মানে দাঁড়াচ্ছে হাঁচির পরে আমরা পুনর্জীবিত হই। বন্ধুরা, আমরা যে ক্যামেরা ব্যবহার করি সেটা 1 মেগাপিক্সেল থেকে 400 মেগাপিক্সেল পর্যন্ত হয়ে থাকে, কিন্তু জানেন কি, আমাদের চোখ 576 মেগাপিক্সেল হয়ে থাকে। আর একজন স্বাভাবিক মানুষ মিনিটে 12 বার এবং একদিনে 10,000 বার চোখের পলক ফেলে। বিশ্বে মাত্র 2% মানুষের চোখের রং সবুজ হয়। বন্ধুরা, জেনে রাখুন, আমাদের হাতের নখ ও পায়ের নখের চেয়ে 4 গুণ দ্রুত বাড়ে। মজার ফ্যাক্ট হচ্ছে, আপনার কেবলমাত্র দেহে 2টি অঙ্গ রয়েছে যা কখনোই বৃদ্ধি থামায় না। নাক এবং কান বড় হতে থাকে, এমনকি যখন দেহের বাকি অংশের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। বন্ধুরা, যদি ভাগ্য বিশ্বাস থাকে তাহলে মজার এই ফ্যাক্টটি আপনার জন্য। ইটালিতে লোকে নতুন বছরের জন্য লাল রঙের অন্তর্বাস বা আন্ডারওয়্যার পরাকে ভাগ্যবান বলে মনে করে। আর আদি গ্রীসে কোনো একটা মেয়ের দিকে অ্যাপেল ছোড়াকে বিয়ের অফিসিয়ালি প্রপোজাল হিসেবে গণ্য করা হতো। ভাগ্যে থাকলে মেয়েটা যদি সেটা ধরতো, তার মানে হচ্ছে সে এই প্রস্তাবে রাজি। আর সে সময় অপরিচিত মানুষরা হ্যান্ডশেক করতো এটা বোঝানোর জন্য যে তারা নিরস্ত্র। সারা বিশ্বে সবচেয়ে প্রচলিত নাম কোনটা জানেন? ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীতে সর্বাধিক রেজিস্টার নাম হলো মোহাম্মদ। বন্ধুরা, ফেরা যাক প্রাণী জগতে। যদি মশা যন্ত্রণায় ত্যক্ত বিরক্ত হয়ে থাকেন তাহলে আজই ঘরে একটা নীল রঙের বাতি লাগিয়ে দিন, দেখবেন মশার সংখ্যা কমে যাবে। বিশ্বাস হচ্ছে না, তাই না? মশারা নীল রঙের প্রতি দুর্বল হয়। ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা কমে যেতে পারে, একবার ট্রাই করে দেখুন না। আর রং নিয়ে আরও একটা ফ্যাক্ট জানাই, বিজ্ঞানীরা আজ পর্যন্ত ডাইনোসরের রং কি এটা সন্ধান পায়নি। আর জানেন কি, কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চাইতেও 1000 গুণ বেশি। সেই কারণেই প্রায় প্রতিটি দেশেই পুলিশ অপরাধী ধরতে কুকুরের উপর নির্ভরশীল হয়ে থাকে। বন্ধুরা, কিছু মানুষ কনফিউজ থাকে যে ডিম আগে নাকি মুরগি। সম্ভবত আপনিও। আর এটা এখনও শুধুমাত্র প্রশ্ন নেই, বহু যুগ ধরে এটা ধাঁধার আকার নিয়েছে। আর এই ধাঁধা অনেকটা বৃত্তের মতো, যে বৃত্তের শুরু আর শেষ নেই, সবটাই যেন সমান। মার্কিন সাংবাদিক রবার্ট ক্রোল উইচ এ নিয়ে রীতিমতো গবেষণা করেছেন কয়েক বছর ধরে। 100 বছর আগে পৃথিবীতে ছিল মুরগির মতো দেখতে একটি বড় আকারের পাখি। সেই পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল, কিন্তু সেটি মুরগি ছিল না। বিজ্ঞানীদের বক্তব্য, সেটি ছিল এক ধরনের প্রোটো চিকেন। সেই পাখি একটি ডিম পেড়েছিল, সেই ডিমে মুরগির পুরুষসঙ্গী কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে, তারপর আরও কিছু বিবর্তনগত পরিবর্তন ঘটে সেই ডিমে। সেই পরিবর্তন তখনকার সেই পুরুষ কিংবা নারী মুরগির জিন থেকে বেশ কিছুটা আলাদা। বিজ্ঞানীদের দাবি, ওই ডিম ফুটে যে বাচ্চা বেরিয়েছিল সেই নতুন প্রজাতির পাখি আজকের মুরগির আদি এবং প্রকৃত পূর্বপুরুষ। এরপর 1000 বছর ধরে পৃথিবীতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নিতে মুরগির শরীরে বহু পরিবর্তন হয়েছে। সেই মুরগির সঙ্গে এখনকার মুরগির হয়তো পার্থক্য অনেক, তবে ডিমের মধ্যে মিউটেশন ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগির জন্ম হয়েছিল। তার মানে সেই ডিমের আগে কোনো মুরগি ছিল না, অর্থাৎ ডিমই আগে, মুরগি এসেছে পরে। বন্ধুরা, অনেক জ্ঞানের কথা ঝাড়লাম, এবার কিছু মজার ফ্যাক্ট বলি। শ্বেত ভাল্লুক কোনো রকম বিশ্রাম না নিয়ে 160 মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে। আর কালো ভাল্লুক কখনো কখনো পাশাপাশি গাছে ঘুমায়, আবার কখনো গাছের উপরেও ঘুমিয়ে পড়ে। ফ্লেমিঙ্গো পাখি তখনই খেতে পারে যখন তাদের মাথা পুরোপুরি উল্টো করে ফেলে। বন্ধুরা, নীল আর্মস্ট্রং চাঁদে যখন প্রথম তার বা পা রেখেছিল, তখন ওই সময় তার হার্টবিট 156 বার প্রতি মিনিটে কাঁপছিল, যা একজন সাধারণ মানুষের 60 থেকে 100 বার পর্যন্ত হয়।
আর সর্বোচ্চ 120 থেকে 150 বার হয়ে থাকে। আর একটা ভয় ফ্যাক্ট বলি, পৃথিবীতে প্রতি সেকেন্ডে 100 বার বজ্রপাতের ঘটনা ঘটে, যা বছরে প্রায় 2,40,000 বার। আর পৃথিবীতে প্রতি বছর 2,000 লোক বজ্রপাতে মারা যায়। বন্ধুরা, আমরা যারা 90-এর দশকে, তাদের হয়তো স্মরণ থেকে থাকবে কোটাকের 999 টাকার ক্যামেরা দিয়ে আমরা ফটো তোলার কাজটা সারতাম, নয়তো স্টুডিওতে অনেকটা ট্যালকম পাউডার মেখে অনেকগুলো লাইটের সামনে বসে ক্যামেরাম্যানের শাটারের ক্লিকের জন্য অপেক্ষা করতাম। আর এখন তো মনে হয় সব মোবাইলেই ক্যামেরা রয়েছে, সবার হাতে মুঠোয় মুঠোয়। কিন্তু জানেন কি, সর্বপ্রথম ক্যামেরা 1894-তে তৈরি হয়েছিল, আর ওই ক্যামেরাতে ফটো তোলার জন্য মানুষদের 8 ঘন্টা পর্যন্ত ওইটার সামনে বসে থাকতে হতো। খুব মজার ফ্যাক্ট, তাই না? আপনাদের কাদের কোটাকের 999 টাকার ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ট্যালকম পাউডার টেলক নামক পাথর থেকে বানানো হয়। বন্ধুরা, শেষ করবো একটা শব্দের ফ্যাক্ট দিয়ে। শব্দ নিয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা শেষ নেই। ইংরেজিতে 5টি ভাওয়েল বা স্বরধ্বনি সমৃদ্ধ শব্দের সংখ্যা মাত্র 2টি। আবার রিদমি হলো সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে কোনো স্বরধ্বনি নেই। আবার দেখা গিয়েছে কম্পিউটার কিবোর্ডে একসারিতে থাকা অক্ষর দিয়ে তৈরি বৃহত্তম শব্দ হলো টাইপরাইটার। বিশ্বাস না হলে কম্পিউটার কিবোর্ডে চেক করুন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।